হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আমাদের যে গ্রহদের সিরিজ নিয়ে আলোচনা চলছে, সেই আলোচনায় আগের দিন আমি সূর্য নিয়ে আলোচনা করেছি। সূর্য নিয়ে আলোচনাটা আমার যে সকল বন্ধুরা এখনও দেখেননি তাদের জন্য আমি কার্ডে লিঙ্ক দিচ্ছি, সেটা গিয়ে দেখে নিন, সেটা কিন্তু খুব হেল্পফুল হবে, আপনারা সেখান থেকে অনেক নলেজ কালেক্ট করতে পারবেন। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুনকে নিয়ে আলোচনা করব, চন্দ্র, চন্দ্র কী প্রভাব ফেলে আমাদের সেই বিষয়টা নিয়ে আমরা জানব। ফার্স্টে যে জিনিসটা জানব, চন্দ্র কোন কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে। চন্দ্র আমাদের মনকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র আমাদের ফিলিংসকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র আমাদের ইমোশনকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র আমাদের সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র আমাদের ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র আমাদের ফিলিংসকে রিপ্রেজেন্ট করে, আমাদের কল্পনা শক্তিকে রিপ্রেজেন্ট করে, আমাদের মেমোরিকে রিপ্রেজেন্ট করে, আমাদের মধ্যে যে ইমোশন সেই ইমোশনকে রিপ্রেজেন্ট করে। চন্দ্র যে কোনো লিকুইড জিনিসকে রিপ্রেজেন্ট করে, জলকে যেমন রিপ্রেজেন্ট করে। আমাদের শরীরে 75% কিন্তু জল রয়েছে, তাহলে আমাদের শরীরে বলা যায় 75% কিন্তু চন্দ্র অপারেট করছে। জানেন বন্ধুরা, গ্রহদের মধ্যেও কিন্তু মেল ফিমেল ক্যাটাগরি আছে, চন্দ্রকে একটি ফিমেল গ্রহের ক্যাটাগরিতে ফেলা হয়। চন্দ্র কারোর বার্থ চার্টে যদি কোনো মিত্র রাশি বা ভালোভাবে গিয়ে বসে থাকে, সেখানে চন্দ্র কী ভালো প্রভাব ফেলে সেটা জানবো। চন্দ্র ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে মানসিক শান্তি। যদি ভালো ভাব বা ভালো রাশিতে বসে থাকে, সেই ব্যক্তির মানসিক শান্তি কিন্তু প্রচণ্ড পরিমাণ বজায় থাকে। ধৈর্য শক্তি কিন্তু প্রচণ্ড পরিমাণ হয়। স্মৃতিশক্তি, খুব সুন্দর স্মৃতিশক্তি কিন্তু সেই ব্যক্তির থাকে। সহানুভূতি সেই ব্যক্তির মধ্যে প্রচণ্ড মাত্রায় দেখা যায়। চন্দ্র যদি কোনো বার্থ চার্টে খারাপ ভাব বা শত্রু রাশিতে বসে থাকে, তাহলে কী প্রভাব দেয়, তাহলে সেই ব্যক্তি প্রচণ্ড পরিমাণ চঞ্চল হবে, তার প্রচণ্ড মুড সুইং করে, সে প্রচণ্ড পরিমাণ অন্যের ওপর নির্ভর হয়। এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে দেখা যায়। প্রচণ্ড চিন্তা করার প্রবণতা, এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে দেখা যায়। চন্দ্র কোন ডেকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র সোমবারকে রিপ্রেজেন্ট করে। চন্দ্র কোন কালারকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র সাদা কালারকে রিপ্রেজেন্ট করে। চন্দ্র কোন রিলেশনকে রিপ্রেজেন্ট করে, আমাদের মাকে রিপ্রেজেন্ট করে। চন্দ্র কোন ধাতুকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র সিলভারকে রিপ্রেজেন্ট করে। চন্দ্রের অরবিট টাইম কতদিন, চন্দ্রের অরবিট টাইম হচ্ছে 7 days। চন্দ্রের মিত্র রাশি কোনগুলো, চন্দ্রের মিত্র রাশি হচ্ছে সান এবং বুধ। চন্দ্রের শত্রু রাশি কি, চন্দ্রের কোনো শত্রু রাশি নেই, এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। চন্দ্রের সমরাশি কোনগুলো, সমরাশি মানে হচ্ছে যার সাথে কোনো শত্রুতাও নেই, কোনো মিত্রতাও নেই। বৃহস্পতি, শুক্র, শনি, মঙ্গল, এই রাশিগুলির সাথে চন্দ্রের কোনো মিত্রতাও নেই, শত্রুতাও নেই, সমসম্পর্ক। চন্দ্র আমাদের কোন কোন বডি পার্টকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র আমাদের ব্লাডকে রিপ্রেজেন্ট করে, আমাদের হার্টকে রিপ্রেজেন্ট করে, আমাদের ব্রেস্টকে রিপ্রেজেন্ট করে, আমাদের লেফট আইকে রিপ্রেজেন্ট করে, আমাদের চেস্টকে রিপ্রেজেন্ট করে। চন্দ্র খারাপ হলে আমাদের কোন কোন প্রবলেমগুলো আসে, অ্যাস্থমার প্রবলেম হয়, জন্ডিস হয়, তারপর চোখের প্রবলেম হয়, হার্টের প্রবলেম হয়, রক্তের প্রবলেম হয়, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করে যাদের চন্দ্র বার্থ চার্টে খারাপ পজিশনে আছে। চন্দ্রের নিজস্ব রাশি হচ্ছে কর্কট রাশি, মানে কর্কট রাশির লর্ড হচ্ছে চন্দ্র। চন্দ্রের উচ্চ রাশি হচ্ছে টরাস, আর চন্দ্রের নিচ রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, স্কর্পিও। চন্দ্রের মহাদশা চলে হচ্ছে 10 বছর করে আমাদের লাইফে। যাদের মন নিচস্থ হয় তারা দেখবেন রেগে গেলে প্রচণ্ড পরিমাণ রেগে যায়, ডিপ্রেশনে চলে গেলে প্রচণ্ড পরিমাণ ডিপ্রেশনে চলে যায়। যাদের এই জিনিসগুলো হয় তারা এখন বুঝতে পারছেন যে কেন হয়। তাহলে আপনি যখন জিনিসটা বুঝে যাচ্ছেন, আপনি সেটাকে অনেকটা কন্ট্রোল করে চলতে পারবেন, যে আমি ডিপ্রেশনে যাচ্ছি কেন, আমার রাগ প্রচণ্ড পরিমাণ হচ্ছে কেন, তখন কি করতে হবে, তখন আপনার করণীয় কি, আপনার মনকে কিন্তু কন্ট্রোল করতে হবে। দেখবেন আপনার মনকে যখনই আপনি কোনোরকমভাবে রিল্যাক্স করাতে পারবেন, আপনার এই যে প্রচণ্ড পরিমাণ ডিপ্রেশন, প্রচণ্ড পরিমাণ রাগ, এই জিনিসগুলো কিন্তু অনেকটা কমে যাবে। তাছাড়া কি করে উইক চন্দ্রকে আপনি স্ট্রং করতে পারবেন, সেটা কিন্তু আমি ভিডিওর লাস্টে গিয়ে বলবো, ভিডিওটা পুরো দেখতে থাকুন। এতক্ষণ আপনারা এটা বুঝে গেছেন যে মুন মানে আমাদের মনকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা বন্ধুরা, এই যে আমাদের প্রত্যেক দিন যে কোনোদিন খুব ধরুন আমাদের রাগ হচ্ছে, কোনোদিন খুব ভালো লাগা কাজ করছে, কোনোদিন খুব মেন্টাল স্যাটিসফ্যাকশন,
কোনো দিন কোনো কিছু নিয়ে খুব ডিপ্রেশন, এই যে জিনিসগুলো প্রত্যেক দিন আমাদের খারাপ লাগছে, ভালো লাগছে, আমরা কোনো দিন কাঁদছি বা কোনো দিন খুব হাসছি, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কি কারণে হয় বলুন তো? আমি বোঝাচ্ছি আপনাকে। দেখুন, যেহেতু আমি বলেছি আমাদের মন মানে চন্দ্র, অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত কি হয়, চন্দ্র বাড়তে থাকে, আবার পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত চন্দ্র কি হয়, কমতে থাকে, আর অমাবস্যার দিন চন্দ্রকে একদমই দেখা যায় না। তাহলে কি চন্দ্র এই যে বাড়া কমার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের মন কখন কেমন থাকবে না থাকবে, এর উপর নির্ভর করে কখনো আমরা খুব ইমোশনাল হয়ে যাই, কখনো খুব কষ্ট পাচ্ছি, কখনো কাঁদছি, কখনো হাসছি, খুব আনন্দে থাকছি, এই যে চন্দ্রের বাড়া কমার উপর ডিপেন্ড করে আমাদের লাইফে এই জিনিসগুলো। তাহলে বন্ধুদেরকে একটা কথা বলি, ধরুন আজকে আপনার খুব রাগ হচ্ছে, আপনার ইচ্ছা হচ্ছে কাউকে কিছু একটা বলবো, তার মানে আপনি কি বুঝছেন, চন্দ্রের পজিশনটা সেই দিন ঠিক নয় বলে আপনার এই জিনিসটা হচ্ছে। আপনি দেখবেন ঠিক তার পরের দিন আপনার কিন্তু এতটা রাগ থাকছে না, বা আপনি যে ইমোশনাল হয়ে ধরুন কোনো ডিসিশন নিচ্ছিলেন সেটা কিন্তু থাকছে না। এই যে আপনি বুঝে যাচ্ছেন যখন ব্যাপারগুলো, তাহলে আপনি কাজটা কি করবেন, যেটা আপনার ঠিক করণীয় আপনি কিন্তু সেই কাজটাই করবেন। অমাবস্যার দিন চন্দ্র এবং সূর্য একই রাশিতে থাকে, আর পূর্ণিমার দিন দুজনে সব থেকে দূরে থাকে, চন্দ্র এবং সূর্যের মধ্যে ডিস্টেন্স সব থেকে বেশি হয় পূর্ণিমার দিন। যারা অমাবস্যার দিন জন্মগ্রহণ করে তারা সবসময় নিজের কথা ভাবে, আগে নিজের কথা ভাববে, আমি আমি আমিত্ববোধটা তাদের মধ্যে বেশি হয়। যারা পূর্ণিমার সময় জন্মগ্রহণ করে তারা আগে নিজের কথা ডেফিনেটলি ভাবে, তারপর সমাজের কথা, পরিবারের লোকের কথা, দেশের কথা, এই জিনিসগুলো তাদের মধ্যে কিন্তু থাকে। চন্দ্রের চন্দ্র বার্থ চার্টে ঠিক কেমন পজিশনে বসে আছে তার ওপর নির্ভর করে এটা দেখা যায় কি আপনাদের মায়ের শরীর কেমন আছে, মায়ের সাথে আপনাদের রিলেশন কেমন আছে, এটা কিন্তু চন্দ্রের ওপর নির্ভর করে। জানেন বন্ধুরা, মুন ধরুন কোনো ঘরে একা বসে আছে কারোর বার্থ চার্টে, সেটা কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। কারণ হচ্ছে দেখুন, মন কখনো কি একা থাকতে ভালোবাসেন, ভালোবাসে না, সে কিছু না কিছু একটা সঙ্গীকে খুঁজে নেয়, তাই কি না? তাই কোনো মানুষের বার্থ চার্টে যদি মন একা ঘরে বসে থাকে, সেই মানুষ লাইফে খুব একা হয়ে যায়, সে সচরাচর লাইফে কারোর হেল্প কিন্তু পায় না। সেই ঘর দুটোও যদি ফাঁকা থাকে সেক্ষেত্রেও কিন্তু সেম রেজাল্ট, এই জিনিসটা ভালো ফল কিন্তু দেয় না। এবার জানবো মুনের সাথে কোন কোন রাশির কেমন সম্পর্ক হয়, এটা একটু জেনে নিই। মুন আর বৃহস্পতি ভালো সম্পর্ক। মুন এবং মঙ্গল যদি কারোর একই ঘরে বসে থাকে তার মধ্যে কি হয়, রাগ বেশি হয়। শনি আর মঙ্গল ডিপ্রেশন। বুধ আর মঙ্গল এরা প্রচণ্ড চঞ্চল হয়, প্রথম কথা। এরা দেখবেন একসাথে প্রচণ্ড কাজ করতে থাকে, কোনো একটা কাজ শেষ করে আর একটা কাজ করছে এরম জিনিস থাকে না। কারণ মন হচ্ছে চঞ্চল আর বুধ হচ্ছে একটা বাচ্চা গ্রহ, তাই তাদের মধ্যে এই কেমিস্ট্রিটা কিন্তু তৈরি হয়। এবার যেটা জানবো সেটা হচ্ছে, ধরুন যাদের মন ভালো আছে তারা জেনে নিল যে তারা কী কী এফেক্ট পাবে না পাবে। এবার হচ্ছে যাদের বাচ্চাতে মন উইক আছে তারা নিজের মনটাকে কী করে স্ট্রং মানবেন। নাম্বার ওয়ান পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, নিজের মায়ের সাথে সম্পর্ক ভালো রাখুন, নিজের মাকে রেসপেক্ট করুন। নাম্বার টু, কখনো জল ওয়েস্ট করবেন না, যতটুকু জল দরকার ততটুকু ইউজ, জল ওয়েস্ট করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু করুন, দেখবেন ভালো রেজাল্ট পাচ্ছেন। কোনো মানুষ যখন প্রচণ্ড পরিমাণ ডিপ্রেশনে চলে যায় তখন ঠিক কী করণীয়, প্রচণ্ড দুঃখ, প্রচণ্ড কষ্ট, আমাদের সবার লাইফে এরকম পজিশন আসে, সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেই সময় আপনি আপনার মায়ের সাথে গিয়ে কথা বলুন। দেখবেন আপনার এই যে সেই সময় চন্দ্রের যে খারাপ পজিশনটা সেটা খুব ভালো হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কখনো একা থাকবেন না, কারণ একা চন্দ্র আপনাকে আরও ডিপ্রেশনে নিয়ে চলে যাচ্ছে। সবার সাথে কথা বলুন, নিজেকে সবসময় বিজি রাখুন কোনো কাজের মধ্যে, তাহলে দেখবেন আপনি যে ডিপ্রেশনে চলে গেছিলেন সেই ডিপ্রেশন থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন। যখন আপনার খুব মন খারাপ করবে একটা খুব কাজের ট্রিপস, তখন আপনি প্রচণ্ড পরিমাণ জল খান, দেখবেন আপনার মুড কিন্তু খুব ভালো হয়ে গেছে। যাদের বাচ্চাতে চন্দ্র প্রচণ্ড উইক তারা প্রচণ্ড ঘন ঘন জল খান আর অনেক জল খান, দেখবেন আপনার মন প্রচণ্ড পরিমাণ স্ট্রং হয়ে গেছে। তাহলে বন্ধুরা,
চন্দ্রের আলোচনা নিয়ে ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে একটাই কথা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান, কারণ এখানে আপনি এরকম অনেক ইনফরমেশান পাবেন যেগুলো কিন্তু আপনার লাইফে প্রচণ্ড হেল্পফুল। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, কিন্তু বেল আইকনটা প্রেস করুন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।